হ্যালো, আসসালামু আলাইকুম। কেমন আছেন সবাই? আশা করি সকলেই অনেক ভালো আছেন। তো আজ আবার একটি নতুন ভিডিও নিয়ে চলে আসলাম, আশা করি আপনাদের ভালো লাগবে। তো এখানে দইয়ের ছোট্ট একটা ভাঁড় নিয়েছি, এই যে ভাঁড় বলতে এই কাপটা নিয়েছি। এখানে আমি হ্যান্ড পেইন্টের অ্যাক্রেলিক কালার দিয়ে আমি এটা রং করতেছি। দেখুন, এটা আমি প্রথমেই সাদা লেয়ার দিয়ে একবার রংটা করে নিব, তারপর এর উপরে আরেকটি অন্য কালার দিয়ে একটা ইচ্ছা নিজের ইচ্ছা মতো একটা ডিজাইন তুলে নিব। দেখুন, এইখানে আমার সাদা রংটা দেওয়া শেষ। এটা আমি এখন শুকোতে দিয়ে দিব, তারপর অফ ক্যামেরায় আমি আবার আরেকবার এখানে আমি রং করে নিয়েছি, যাতে করে পাতলা লেয়ারটা বোঝা না যায়। এক লেয়ার দিয়ে এখানে পাতলা পাতলা লাগতেছিল, ভালো লাগতেছিল না, তাই আমি অফ ক্যামেরায় আরেকবার আরেকটা লেয়ার দিয়েছি। আর তারপর দেখুন, এখানে আমি আরেকবার দিয়ে দিচ্ছি এই লাল কালারটা। অনেকেই হয়তো ভাববেন এখানে এইটুকু পাত্রে রং করে কি লাভ, কিন্তু এটাও একটা ভালো লাগার বিষয় যে এটা সবাই বুঝবেন না। আমি অত রঙে পাকা না, নতুন করছি নিজের ইচ্ছা মতো, ভালো লাগে সেই জন্য, আবার প্রফেশনালও না। দেখুন, আমি এখানে উপর দিয়ে লাল কালার দিয়ে রংটা করে নিচ্ছি। আমি এখানে প্রত্যেকটা লেয়ার আলাদা আলাদা করে দিব। এই যে দেখুন, কারোর সাথে কারো মিল থাকবে না। এখানে আমি দিয়ে দিব, দেখতেই পাচ্ছেন, আসলে হাতের কাজটা একটা ভালো লাগার বিষয় যা সবাইকে ভালো লাগে না, কেউ পছন্দ করে আবার কেউ করে না। তো আমার হাতের কাজ করতে অনেকই ভালো লাগে, যা পাই তাতে আমি হাতের কাজ করার চেষ্টা করি। এটা অনেকে পছন্দও করেন না, অনেক বকাঝকা খাইতে হয় এই জন্য যে আমি অনেক টাকা পয়সা নষ্ট করি, অনেক সময় নষ্ট করি, কিন্তু আমার এসব করতে বেশি ভালো লাগে, যা বলার বাহিরে। এই জন্য আমি কারো কথা শুনিও না, কে কি বলে বলুক। তো এই যে দেখুন, এখানে তুলি দিয়ে রং করতে করতে আমি তুলির পেছনটা দিয়ে আমি এখানে ডট ডট চিহ্ন দিয়ে নিচ্ছি। আর এই দেখুন, আমার রং করা শেষ। এইভাবেই আমি করেছি যতদূর আমার সম্ভব হয়েছে। আল্লাহ হাফেজ।